প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাজমুলস ট্রাভেলের আজকের একটি পর্বে। আজ আমরা কথা বলবো নায়াগ্রা ফলস নিয়ে। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখা যায়, অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু কাউকে এর সৌন্দর্য বর্ণনা করে বোঝানো যায় না। ঠিক তেমনই এক প্রকৃতি প্রদত্ত নন্দন হচ্ছে নায়াগ্রা ফলস বা নায়াগ্রা জলপ্রপাত। পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত এটি। ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় দেখেছি সাদা কালো রঙে ছাপা অপরূপ নায়াগ্রা। বাংলাদেশ থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিস্ময়। এই জলপ্রপাতের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ভ্রমণ পিপাসু সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নায়াগ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান। নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। নায়াগ্রা জলপ্রপাতের আদি রূপ প্রায় 10,000 বছর আগে উইসকনসিন হিমবাহের কারণে তৈরি হয়েছিল। নায়াগ্রা জলপ্রপাত তার সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এটি জলবিদ্যুতের একটি মূল্যবান উৎস। 167 ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে 64,750 ঘনফুট পানি নদীতে আছড়ে পড়ে। নায়াগ্রার হৃদয়কাড়া সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের নিত্য আহ্বান জানায় এবং সে আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। আমেরিকায় নায়াগ্রা জলপ্রপাত বিখ্যাত এক পর্যটন কেন্দ্র। এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন। এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হল বসন্তকাল ও গ্রীষ্মকাল। নায়াগ্রা মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জলপ্রপাতের বৈচিত্র্যময় রূপ দেখার পরও সেখান থেকে আপনার মন ফিরে আসতে চাইবে না। সূর্যোদয়ের সময় দেখা মেলে তার এক রূপ, রাতে অন্য রূপ, দুপুরের প্রখর সূর্যের আলোয় ভিন্ন রূপ, গোধূলি লগ্নে আরেক রূপ, আর রাতে যখন চারদিকে আলো জ্বলে উঠে তখন এ যেন এক মোহনীয় স্বপ্ন পড়ি। নায়াগ্রার জল কিভাবে নিচে পড়ছে তা খুব কাছ থেকে দেখা যায়। সে জল নিচে পড়ার আগেই বাষ্প হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। সেই ধোঁয়ায় যখন সূর্যের আলো পড়ে তখন সেখানে সৃষ্টি হয় রংধনুর। তাই রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না। মুগ্ধ পর্যটকদের দৃষ্টির খুব কাছেই জলপ্রপাতের জলরাশিতেই রংধনু যেন নিজেই এসে ধরা দেয়। পর্যটকদের কাছে এটি এক ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত। সেই অপরূপ সৌন্দর্য দেখতে আসা পর্যটকরা বাতাসে ভেসে আসা সেই জলকণায় ভিজেন, অবগাহন করেন নায়াগ্রায়। নায়াগ্রা যেন বরণ করে নেয় আগত অতিথিদের। বর্তমানে সড়ক, জল, আকাশ ও রেলপথে নায়াগ্রা জলপ্রপাতে যাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এই জলপ্রপাত দেখতে কোনো টাকা গুনতে হয় না, তবে ছোট জাহাজে চড়ে জলপ্রপাতের কাছে পৌঁছাতে $25 গুনতে হবে। এছাড়া অবজারভেশন এলাকা থেকে নায়াগ্রা দেখতে খরচ প্রায় $2। নায়াগ্রা না এলে প্রকৃতির এই নান্দনিক মোহনীয়তা বোঝা যাবে না। যুক্তরাষ্ট্র থেকে নায়াগ্রা নামক দুটি নদী প্রবাহিত হয়েছে। বড় জলপ্রপাতের সৌন্দর্য দেখতে হলে কানাডা থেকে দেখতে হবে। জলপ্রপাত দুটি যে নদীতে প্রবাহিত হয়েছে তার অর্ধেক যুক্তরাষ্ট্রের এবং অপর অর্ধেক কানাডা অংশে। আমেরিকাতে জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায়। একটিমাত্র রেইনবো ব্রিজ দিয়ে উভয় দেশে যাতায়াত করা যায়, তবে এক্ষেত্রে উভয় দেশের ভিসা থাকতে হবে। জলপ্রপাতের চারদিকে দলবাঁধা সিগালদের ওড়াউড়ি, ধুধু বাতাস আর জল পড়ার শব্দ
সেখানে মায়াবী এক পরিবেশের সৃষ্টি করে। সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ, আনন্দময় এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘুরে দেখুন আমাদের সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি, এই সুন্দর পৃথিবীকে।